নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কর্ম সম্বন্ধীয় বিষয়ে, কেরিয়ার সম্বন্ধীয় বিষয়ে। বিভিন্ন ধরনের বাধা আসছে, বিঘ্ন আসছে, এই সমস্যা আপনাদের ক্ষেত্রে কেন আসছে এবং এই সমস্যা থেকে বাঁচতে আপনারা কি করবেন। বাস্তুক্ষেত্রে যে কোনো ধরনের কর্মের যে সুযোগ আপনাদের ক্ষেত্রে আসুক না কেন, তা আসে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক থেকে। উত্তর দিক যদি আপনাদের ক্ষেত্রে ব্লক হয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে অধিকভাবে দীর্ঘতর হতে পারে, ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে সুযোগ আসার, সেই সুযোগ কিন্তু সহজাতভাবে আসতে চাইবে না। দু নম্বর, মাথায় রাখতে হবে আপনাদের উত্তর দিকে, উত্তর প্রান্তটি যেহেতু কুবেরের দিক, ওয়াটার এলিমেন্ট, জলতত্ত্বের দিক, এই জোনটিতে যদি আপনারা লাল রঙের আধিক্য রাখছেন, হলুদ রঙের আধিক্য রাখছেন, অর্থাৎ আগুনের যে রঙগুলি সেগুলি যদি এখানে রাখছেন, তাহলে ফায়ার এলিমেন্ট কিন্তু ক্রিয়েট হতে থাকবে। তার রঙটি তত্ত্বের সাথে কিন্তু অ্যান্টি ক্র্যাশ করতে থাকবে, যার ফলে আপনাদের ক্ষেত্রে সুযোগগুলো হাতছাড়া হতে দেখতে পাবেন। অর্থাৎ আপনার গৃহের উত্তর দিকে কখনোই কিন্তু লাল রং হলুদ রং করবেন না, সর্বদাই কিন্তু আপনারা সুযোগের হারিয়ে ফেলবেন। আপনারা আপনার কাছে সুযোগ আসতে চাইবে না। এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে উত্তর দিকে যেন কোনোভাবেই কিচেন না হয়, টয়লেট না হয়, এমনটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার সুযোগকে হারিয়ে দিতে পারে। তাই আপনার কর্মের ক্ষেত্রে যে সুযোগগুলো আপনারা হারিয়ে ফেলছেন, এই সুযোগগুলো থেকে আপনারা যেন সুযোগের ফায়দা তুলতে পারেন, সেগুলোর জন্য আপনাদের ক্ষেত্রে এই তিন চারটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এর সাথে সাথে মাথায় রাখতে হবে উত্তর দিক যদি আপনাদের ক্ষেত্রে ব্লক রয়েছে, কোনোভাবেই উত্তর দিকে আপনাদের কোনো জানালা নেই, কোনো দরজা নেই, এমন ক্ষেত্রে কি করবেন। এমন ক্ষেত্রে আপনারা একটি দাবার ছক, চৌকো চৌকো যে দাবার ছক রয়েছে, সেই দাবার একটি ছক আপনারা উত্তর দিকের দেওয়ালে টানিয়ে দিন। সেখানে একটি কুবেরের চিত্র রাখতে পারেন এবং সেই স্থানটিতে আপনারা অ্যাকোরিয়ামও রাখতে পারেন, যার মাধ্যম দিয়ে জলতত্ত্ব কিছুটা ব্যালেন্স হতে থাকবে, যার ফলে কিন্তু আপনাদের অনেকাংশে সুযোগের যে অভাব আপনারা বোধ করছিলেন, সেই সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আস্তে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ কর্মজীবনে আসা সুযোগগুলি যদি আপনাদের ক্ষেত্রে বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে এই প্রক্রিয়া অবলম্বন করুন, এর মাধ্যম দিয়ে কিন্তু অনেকটাই আপনারা সাফল্য পেতে দেখতে পাবেন। তাহলে কর্মক্ষেত্রে সুযোগ না আসলে আপনারা কি করবেন এবং কেন আপনাদের ক্ষেত্রে সুযোগ আসছে না, সেই সম্পর্কে আজ আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।